শ্রমিক আপনার এখানে কাজ করে শ্রমিকের টাকা আপনি সঠিকভাবে দেন না 20000 টাকা বেতন 15000 টাকা দিয়ে বলতেছেন রে আর নাই রে 5 দিন পরে নিস 5 দিন পরে যে এরপরে 10 দিন গেছে 10 দিন পরে 15 দিন গেছে এরপরে বলতেছেন আগামী মাসের দে একসাথে মিলাই দিয়ে দেব উনি এইরকম করতে করতে এই বেচারা টাকা জমতে জমতে অনেক টাকা হয়ে গেছে এখনো দেন না আপনি মালিক ধরা খাইছেন কবিরা গুনাহ এইজন্য শ্রমিক যারা এদের টাকা মাসিক মানে মাস গেলেই পে করা আপনাদের সবচেয়ে উত্তম এবং সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করতেন জানেন যেই শ্রমিকগুলো দৈনিক আসতেন দৈনিক একটা হলো মাসিক মাসিক বেতন দেন আর একটা হলো আপনার এখন প্রয়োজন হয়েছে ডাক দিলেন দুই চারজন বদলি এটাকে বলা হয় শ্রমিক তারা আসলো কাজ করলো নবীজি বলেন সে কাজ করার পরে তার এখনো দেহের ভিতর যে ঘাম আছে ঘামটা শুকায় নাই শুকাইবার আগে তার পারিশ্রমিকটা তার হাতে দিয়া দাও কত বড় তাকিদ ঘাম শুকাইবার আগে তার টাকা তার হাতে দাও তাহলে যারা মাসিক কাজ করেন মাসটা গেলেই তার টাকাটা তার হাতে দিবেন কারণ কি জানেন আপনি তো লাখ লাখ টাকা দৈনিক কামান কিন্তু যেই লোকটা মাসে 10000 15000 টাকায় কাজ করে তার ঘরের মধ্যে বিশাল স্লিপ তার স্ত্রী লিখে রাখছে কি ঠিক নেই বিশাল মাপের এক স্লিপ তার ঘরে লেখা আছে সে তাকায় থাকে আজকে 25 তারিখ 26 তারিখ কেন আসে না আয় হায় রে 26 তারিখ 27 তারিখ কেন আসে না কবে 1 তারিখ আসবে সে টাইম গনে সারাদিন এই কাজটা কবে ডেটটা যাবে যখন ডেটটা যায় আগামীকাল বেতন দেওয়ার সময় সে খুশি মনে আপনার কাছে যায় যখন আপনি বলেন আজকে দিতে পারবো না মনটা অনেক খারাপ হয়ে যায় এই জন্য এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন শ্রমিকের টাকা সঠিকভাবে পৌঁছে দেওয়া এটা উত্তম কাজ আর উলটপালট করা ঘোরানো কবিরা গুনাহ মাপে কম দেওয়া এটাও বর্তমানে এমন পাল্লা বাইরে হয়েছে আগে দেখতাম এই পাল্লা ছিল সোরামি করছে না করছে বোঝা যাইত কি এখন এমন এক পাল্লা বাইরে হয়েছে যে নাকি দোকানদার সে যদি নিষ্ঠাবান হয় সে যদি ভালো হয় তাইলেই আপনি তার থেকে সাধারণ আনতে পারবেন আর সে যদি ধোকাবাজ হয় তাহলে কোন দিক থেকে আপনার যে মাপে কম দিয়েছে টেরও পাইবেন না ঠিক নেই এই জন্য যারা ব্যবসায়ী আপনাদেরকে বলবো এই বিষয়ে আপনারা আরও সচেতন হইবেন যাতে কোনোভাবেই ক্রেতা যারা তারা মাপে কম না পায় এর জন্য কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে তারপরে আপনার দায়ুসিয়াত একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের জন্য এটা কবিরা গুনাহ দায়ুসিয়াত হইল আপনার স্ত্রী খুব সাইজা গুইছা শাড়ি ভালো পইরা তারপরে রাস্তায় নামছে আপনার কাছে খুব ভালো লাগতেছে আহ আমার বউটাকে মানুষ দেখবে যে অমুকের বউ কুদ্দুসের বউ কি সুন্দর হ্যাঁ কুদ্দুসের বউ এতটুকুন মোটা অথবা এতটুকুন চিকন কি সুন্দরভাবে হাঁটে কত সুন্দর হিল পড়ছে তারপরে কত সুন্দর হার তার কত সুন্দর তার স্বর্ণ হাতের মধ্যে কত স্বর্ণ গলায় কত স্বর্ণ হ্যাঁ আপনার কাছে বিষয়টা ভালো লাগতেছে স্ত্রী এরকম সেজে গুছে হাঁটতেছে আপনার কাছে ভাল লাগতেছে এটাকে আরবিতে বলা হয় দায়ুসিয়াত এটা হলো সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ অনেক পুরুষ আছে এই পুরুষরা কা পুরুষ বুঝেই না অন্য পুরুষের সঙ্গে যদি নিজের স্ত্রী বসে আর খুব ভাল লাগে এটা বুঝি না আছে এরকম কিছু পুরুষ আমরা তো আমাদের স্ত্রী যদি কোনোভাবে কোনো পুরুষের কাছে যায় তাইতে গাজলে শেষ হয়ে যায় ঠিক না আমার স্ত্রী আর আমার স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে বৈশাখ খায় অথবা বৈশাখ কথাবার্তা বলে হাসি খুশি তামসা করে এটা অন্য পুরুষের কাছে যদি ভালো লাগে এটাকে আরবিতে বলা হয় দায়ুসিয়াত এটা হলো হারাম নিকৃষ্ট কাজ এবং কবিরা গুনাহ